হ্যালো বন্ধুরা, ইউটোপিয়ার জগতে তোমাদের সবাইকে স্বাগত। আগের পর্বে তোমরা জেনেছিলে ক্ষুদ্রায়তন কারবারের বৈশিষ্ট্য সম্পর্কে। এই পর্বে জানবে এই সমস্ত প্রতিষ্ঠান বা সহজ ভাষায় ক্ষুদ্রায়তন কারবারের ভূমিকা কি। আচ্ছা বলতো, ঝাঁ চকচকে এই পৃথিবীতে অত্যাধুনিক নানা বৃহৎ শিল্পের সাথে বড্ড বেমানান এই ক্ষুদ্র শিল্পগুলো কেন এখনো টিকে আছে? যেখানে দিনের পর দিন নতুন নতুন আবিষ্কারের ফলে, মানে নতুন নতুন প্রযুক্তিতে আধুনিক কারবারগুলো ক্রমাগত মানুষের নিত্য নতুন চাহিদা মেটাবার কাজে ব্যস্ত, সেখানে কিভাবে আজও সমগ্র পৃথিবীর সাথে ভারতবর্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ক্ষুদ্রায়তন কারবার? তোমরা শুনলে অবাক হবে যে আমাদের দেশের জিডিপি প্রায় 33.4% আসে এই ক্ষুদ্র কারবার থেকে। মোট শিল্পজাত উৎপাদনের 40% হল ক্ষুদ্রায়তন, আর দেশের মোট রপ্তানির 45% সরবরাহ করে ক্ষুদ্রায়তন কারবার। শুধু তাই নয়, বর্তমানে 11 কোটির বেশি লোক এই ক্ষুদ্র কারবারের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। তবে এই ক্ষুদ্র কারবারের ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠানের থেকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকাও নিযুক্ত শ্রমিক সংখ্যা অনেক বেশি। চলো কয়েকটা ঘটনার মধ্যে থেকে এই ক্ষুদ্রায়তন কারবারের ভূমিকা খোঁজার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই কৃষ্ণনগরের নাম শুনেছ। এখানকার মৃৎশিল্পের সুখ্যাতি সারা দুনিয়া জুড়ে। এখানকার এক মৃৎশিল্পী শ্যামলকে নিয়েই এই গল্প। শ্যামলের পরিবার মাটির পুতুল বানাতে, সে নিজেও খুব ভালো মাটির পুতুল বানাতে পারে। এলাকায় যথেষ্ট সুখ্যাতি তার হাতের কাজে, কিন্তু শ্যামল নিজে এই পুতুল বানানোকে তার জীবিকা হিসেবে মেনে নিতে রাজি নয়। তাই সে শহরে এসে নানা জায়গায় হন্যে হয়ে চাকরির খোঁজ করছিল। কিন্তু চাকরি কি এত সহজে পাওয়া যায়? সে তেমন একটা চাকরিও পেল না। বাধ্য হয়ে আবার তার পুরনো পারিবারিক জীবিকার কাজে মন দেয়। তবে এখন শ্যামল মাটির পুতুলের সাথে সাথে নানান ডিজাইনের মাটির পাত্র বানিয়ে তা বিক্রি করতে শুরু করে। আর কিছুদিনের মধ্যেই তার এই ক্ষুদ্রভাবে গড়ে তোলা কারবার খুব ভালো চলতে শুরু করে। শুধু তাই নয়, শ্যামলের দেখা দেখি এই গ্রামের অনেকেই মাটির নানান রকমের জিনিসপত্র বানিয়ে বেচতে শুরু করে। এবার বলবো দুর্গাপুরের মেয়ে কৃষ্ণার কথা। পার্লারের কাজ শিখে নিজের বাড়িতেই ছোট্ট করে শুরু করে এই পার্লারের কাজ। বেশ ভালোই চলছে তার এই ব্যবসা। এরকম অনেক শ্যামল বা কৃষ্ণাকে তোমাদের বাড়ির আশেপাশে দেখতে পাবে। সামান্য মূলধন নিয়ে সম্পূর্ণ নিজের উদ্যোগে তারা এই জাতীয় ক্ষুদ্র কারবার গড়ে তুলেছে। মানে তারা আজ আর বেকার নয়, স্বাবলম্বী। অর্থাৎ এই ক্ষুদ্র কারবারের জন্য লক্ষ লক্ষ ছেলেমেয়ের বেকারত্বের সমস্যা অনেকটাই কমে যায়, মানে দেশে বেকারত্বের হার কম হয়। আবার যারা চাকরির খোঁজে শহরে আসার চেষ্টা করত, তাদের অনেকেই শ্যামল বা কৃষ্ণার মতো ক্ষুদ্রায়তন কারবার করে গ্রামেই থেকে যায়। মানে এটা বলাই যায় যে ক্ষুদ্রায়তন কারবারের ফলে শহরের ওপর চাকরি প্রার্থী এবং সর্বোপরি শহরে জনসংখ্যার চাপ অনেকটাই কমে। একটু লক্ষ্য করলে দেখবে বৃহৎ শিল্পগুলোতে গরিব শ্রমিকের শোষণ প্রায় সব প্রতিষ্ঠানেই থাকে। শ্রমিকের দ্বারা তৈরি হওয়া আয়ের অধিকাংশই ভোগ করে মালিক পক্ষ। শ্রমিকের অবস্থার কোনো উন্নতি লক্ষ্য করা যায় না, কিন্তু এই ক্ষুদ্র কারবারের আয় বৃদ্ধি হলে সাধারণত মালিক সেই বর্ধিত আয়ের একটা অংশ তাদের ভাগ দেন। মানে আয়ের একটা সমতামূলক বণ্টন হয়। মাত্র কয়েকটা যন্ত্রের সাহায্যেই একটা ক্ষুদ্র কারবার গড়ে তোলা যায়। আর যেহেতু এত কম যন্ত্রপাতি ব্যবহার হয়, তাই ক্ষুদ্র কারবার গড়ে তোলার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। মানে মূলধনের যোগ্যতম ব্যবহার হয়, যা কিনা ভারতবর্ষের মতো বিশাল এই জনসংখ্যার দেশে খুবই উপকারী। কারণ আমাদের দেশে এখনও কারবার গঠনের সেই রকমভাবে মূলধনের অভাব পূরণ হয়নি। তাই স্বল্প মূলধন বিনিয়োগে এই ক্ষুদ্র কারবার দেশের পক্ষে মঙ্গলজনক।
এই ক্ষুদ্র শিল্পগুলো একটু লক্ষ্য করলেই দেখবে যে মালিকের নিজের বাড়িতে কারবার স্থাপন করে, যেমন মৃৎশিল্পী শ্যামলের নিজের বাড়িতেই পুতুল বা মাটির পাত্র তৈরির কারখানা ছিল, বা কৃষ্ণা নিজের বাড়িতে পার্লার খুলেছিল। তবে বাড়িতে না হলে বাড়ির আশেপাশে কোনো ছোট্ট জায়গা ভাড়া নিয়ে কারবারটা করা হয়, কাজেই মূলধন কম লাগে, তাই এখানে ঝুঁকিও কম। এবার দেখো, শ্যামলের কারবার তো ভালোই চলছে, বিভিন্ন জায়গা থেকে তার কাছে অর্ডার আসছে নতুন নতুন মাটির পুতুল, মাটির পাত্র বানিয়ে দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রেই মালিক নিজে কর্মী হিসেবে কাজ করলেও আরও অনেককে কর্মী ও সহযোগী হিসেবে নিযুক্ত করে, মানে অনেকের কর্মসংস্থান হয়। শুধু তাই নয়, একটু লক্ষ্য করলে দেখবে যে এই ক্ষুদ্র শিল্পগুলো সাধারণত যে অঞ্চলে গড়ে ওঠে খুব তাড়াতাড়ি সেই অঞ্চলের আশেপাশে অনেকগুলো এই শিল্প স্থাপন ঘটে, মানে আঞ্চলিকভাবে একটা উন্নয়ন লক্ষ্য করা যায়। কৃষ্ণনগরের মাটির শিল্প যেমন বিখ্যাত, তেমন সারা দেশে এরকম আরও বিভিন্ন জায়গা আছে যেখানে কিছু বিখ্যাত ক্ষুদ্র শিল্প আছে, যেমন কাশ্মীরের শাল, গুজরাটে সোনার গয়না, রাজস্থানের মার্বেল শিল্প, বেনারসের শাড়ি, পশ্চিমবঙ্গের নদিয়ার পুলিয়ার টাঙ্গাইল শাড়ি, শান্তিপুরের তাঁতের শাড়ি ইত্যাদি। এই সমস্ত শিল্পগুলোকে টিকিয়ে রাখার পাশাপাশি এই শিল্পের সাথে জড়িত মানুষের আয় উপার্জনও হচ্ছে, মানে বলাই যায় যে আয় অর্জনের পিছনে ক্ষুদ্রায়তন কারবারের ভূমিকা কম নয়। অতএব ক্ষুদ্রায়তন কারবারের প্রসার ঘটলে সেই কারবারের সাথে যুক্ত মানুষের পাশাপাশি সমগ্র ভারতের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। আশা করি তোমরা বুঝে গেছো। পরের পর্বে নতুন বিষয় সম্পর্কে জানবো। সঙ্গে থেকো, ভালো থেকো, মনে রেখো ভারতের গ্রামীণ ক্ষেত্রে ক্ষুদ্রায়তন কারবারের ভূমিকা অপরিসীম। ক্ষুদ্রায়তন কারবারের ফলে গ্রামে কর্মসংস্থান বাড়ে, শহরের উপর জনসংখ্যার চাপ কমে, ক্ষুদ্রায়তন কারবারে মূলধনের প্রয়োজন কম হয়, আর তাই ঝুঁকির পরিমাণও কম হয়। ক্ষুদ্রায়তন কারবার দেশের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে।